মুসলমান ব্যাড এনার্জি চেঞ্জ হয়ে যোগ যখন নাকি আরফার ময়দানে জায়গা আর হজে মানে আরফার ময়দানে রোদের মধ্যে দাঁড়াইয়া যখন নাকি কান্নাকাটিতে শুরু করে দেয় আল্লাহ গো আল্লাহ আমার জীবনে গুনাটা মাফ করে দাও এইভাবে যখন নাকি ইমানদার ব্যাড এনার্জি চেঞ্জ দেয় গুনাহ মাফ করে চাইবার লাগে আমার আল্লাহর দরবারে আরফার ময়দানে এই রোদের মধ্যে দাঁড়াই জায়গা এই সময় শয়তানের বাচ্চা আইয়া ইবলিস আইয়া মাটির মধ্যে গড়াগড়ি করতে থাকে মাকি তাহলে মাটির মধ্যে গড়ায় আর আর খামসায় খামসায় আর হের সালাম আলাইহি কয় যে বড়জি বড়জি ব্যাপারটা কিন্তু আপনি এরকম করতেছেন কেন এ বেটার সর এ তোরা সর আমার দাঁত থেকে ও তোরা বুঝতে না আমি কেন এগুলো করতেছি তোরা বুঝতে না কারণ আমি যা জানি তোরা তা জানোস না আমি যা বুঝি তোরা তা বুঝোস না আমি যা দেহি তোরা তা দেহস না শয়তানে কয় কেডা কয় ম শয়তানে কয় এ বেটা হুন আরে রে আমি 60 70 বছর কোন বেটারে বেটেন্ডে 70 বছর কোন বেটানার বেটেন্ডে 80 বছর 90 বছর আমি গুনার কামটা করাইছি আর হে নিহরে বরির এ গাউসনা সদরে আব্দুল মালিক মিয়া সাহেব আর এ আহমদ মিয়া এরা নিহরে 60 70 বছর বয়স আইয়া এ আর হর ময়দান আইয়া গুনাটা মাফ করে লিত মতে হন জান খারবাটটা আমি জি কিয়ামত দিবসে যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংগঠিত হইব এই কিয়ামতের দিন মানে মুসলমান বেদানার বেচান বেঈমানের বাচ্চা রাজা আইতুব কি না হইছ না মানে আইতুব না সূচি মোল্লা যাইছ না মমান মারে সূচি এই বেডি রামল যাইছ না আল্লাহ হন না গো ও বেঠি তুমি না গো বেঠি তুমিও যাইছ ভাই বেঈমানের বাচ্চারা সব যাইছিব ইমানদার যাইব বেঈমানও যাইব সব যাওয়ার লাগব এই কিয়ামত দিবসের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমরা রে দুনিয়াতে হাঁটাইছে আমরা ইমানদার আমরা ইমানদার না ইমানদার না আমরা ইমানদার আমরা ইমানদার কিন্তু এর হলো বাহের আমার আজকে ছতর লিখে দেখবেন একদল মানুষ এরা মা আধা দল হাইয়া মাঠে নামছে আমরা ইমানদারের ইমান নে নষ্ট হবার লাগা নাস্তিক মূর্ছত বেঈমানের বাচ্চারা এরা ইমানদারের ইমান নে কিভাবে নষ্ট করা যায় ও আল্লাহ বান্দারা শুনো আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনারা রে একটা কথা জিগাই আমরা ঈমানদার আল্লাহ রাব্বুল আলামিন অতীতে যারা ছিল এরাও বিভিন্ন সময় বিভিন্ন জিনিসের পরীক্ষা এরা পরীক্ষার সম্মুখীন হয়েছেন পরীক্ষা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াত কিতাবের মধ্যে বলেন ওয়াসসামাঈদাতিল বুরুদ আল্লাহ রাব্বুল আলামিন তারকানাদির কসম কাইয়ে বলতেছেন আ ইমানদার বেটানার বেটেন শুনো যে আল্লাহ রাব্বুল আলামিন তারকারাদি সাজাইছেন এত সুন্দর কইরা এই আকাশমণ্ডলী ভূখণ্ড আর আকাশমণ্ডলীকে আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়ে রাখছেন এই আকাশ কি সাজিয়ে রাখছেন ওই আল্লাহ রাব্বুল আলামিন ওই তারকারাদির কসম কাইয়ে বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে আমি জিগাই যারা নাকি আজকে অবলা সরলা মুসলমানদেরকে যারা নাকি নির্যাতন করতেছে মুসলমান আজকে মুসলমান ইমানদার হওয়ার কারণে আজকে জায়গায় জায়গায় মুসলমান নির্যাতন হইতেছে কি না হইতেছে না হইতেছে তো কিছুদিন আগে দেখছেন না আপনারা একই এই মায়ানমারে মুসলমানরা নির্যাতিত হইছে এই মায়ানমারে নির্যাতিত হইছে আমি জিগাই ভাইয়ের আমার এই যে এরা মায়ানমারে মুসলমানরা নির্যাতিত হইছে এরার দোষ কি আসলো মারার কোনো দোষ নাই এরার কোনো দোষ নাই এরার দোষ একটা ওই এরা কেনে ইমানদার হইলো মার কোনো দোষ আছে আর কোনো দোষ নাই একটাই মাত্র দোষ যে এরা কেন ইমানদারি এই চেহারার দোষ এই জন্য নাইলে মান মারের ভিতরে মারও কত জাতি আছে হেরারে তো মারল না মহেরারে মারল না কেন মহেরারে মরতে গেল লাগে হেরা যত জাতি আছে সব হইল বেইমানের জাতি আর বেইমানে বেইমানে মিল এই জন্য হেরারে কোনো মারছে না হেরারে তারাই দিছে না আর রোহিঙ্গা যারা মুসলমান এরারে কয় তোমরা ওই মায়ানমার থাকতে পারবে না তোমরা যাও গে বাংলাদেশ মা যাও গে বাংলাদেশ তোমরা এখানে থাকবে হরমাগা এরার দুষ্টা কিতা এরার দুষ্টুল এরা খেটে ইমানদার কাজী আল্লাহ রাব্বুল আলামিন বাহের আমার আল্লাহ তাআলা খালাদির কসম কায় বলতেছেন এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে পরীক্ষা নিবেন যে আসসামা ইজাতিল বুরুদ ওয়াল ইয়াউমিল মাউউদ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিবসের কসম কায় বলতেছেন
আমি জিগাই কিয়ামত দিবসে, আমি জিগাই কিয়ামত দিবসে যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সঙ্গতি ছইব। এই কিয়ামতের দিন মানে মুসলমান বেদানের বেচান বেঈমানের বেচে রজাই তুইব কি না হইছ না মাঝে তুইব না সূচি মোল্লা যাইছ না মমান মারে সূচি এই বেড়ি লামলা যাইছ না আল্লাহ হন না গো ও বেঠি তুমিও না গো বেঠি তুমিও দেখছ ভাই বেঈমানের বাচ্চারা সব দেখছিব ইমানদার দেব বেঈমানও দেব সব যাওয়া লাগবো এই কিয়ামত দিবসের দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিবসের কসম খাইয়ে বলতেছেন এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এ ওয়াশাহিদ ওয়া মাশহুদ আল্লাহ রাব্বুল আলামিন শুক্রবার দিনের কসম কাইতেছেন শুক্রবার দিনের কসম যে আল্লাহ রাব্বুল আলামিন এই শুক্রবার দিনটা একমাত্র আহেরি নবীর উম্মতের জন্য নির্ধারণ করেছেন মাই দিনে মোল্লা বেমন মোল্লা এই শুক্রবার দিনে ইবাদত করে বেমনটা করে ম করে না বেমনটা করে না এই শুক্রবার দিনে একমাত্র ইমানদাররা ইবাদত করে তবে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদেরকে জিজ্ঞেস না আ ইহুদি বাচ্চারা এ ইহুদি বাচ্চারা তোমরা কোন দিন চাও ইহুদিরা কইছিল আমরা শনিবার দিন চাই আমরা শনিবার দিন চাই এরপরে আপনার এই খ্রিস্টানরা জিজ্ঞেস করলো যে তোমরা কোন দিন চাও হ্যাঁরা কইছিল এটা ইহানে খ্রিস্টান না মহানে খ্রিস্টান হল না এটা এই সময়ের খ্রিস্টান যারা নাকি ইসাই ধর্মের অনুসারী ছিল এই সময়ের খ্রিস্টানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করছিলেন যে তোমরা কোন দিন চাও হ্যাঁরা কইছিল যে আমরা রবিবার দিন দেখছেন না এই জন্য রবিবার দিন আইলে পরে যত হেরার যত বিধান আছে রবিবার দিন আইলে পরে এগুলো বন্ধ তা হ্যাঁ এরা এগুলো পালন করে এটা হলো খ্রিস্টানদের দিন আর আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলমান জাতিরে এই আহিরে নবীর উম্মতরে কি করছেন শুক্রবার দিনটা দিচ্ছেন ওহের আমার ও শাহিদ ও মাশহু এটার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আর হর দিনের কথা বুঝাইছেন আর হর দিনের কথা বুঝাইছেন মারফার ময়দানটা এমন একটা ময়দান যে ময়দানের মধ্যে আগে কি করছ আমার নবীর আবির্ভাবের আগে বেঈমানের বাচ্চারা গুলো এখানে যাইছ না তো এরা এখানে যাইছ না এরা যাইত মুজদালিফার ময়দান গাজী যেই দিন থেকে নাকি আমার নবীজির উপরে কি আমার নবী যখন নাকি ইসলামটা প্রচার করা শুরু করছেন এরপর থেকে বেঈমানের বাচ্চা সহ ইমানদাররা সহ সবাই কোনা যাওয়ার লাগে আর হর ময়দানে যাওয়ার লাগে মারফার ময়দানে যাওয়ার লাগে আর হর ময়দানে গিয়ে যখন নাকি বাহের আমার মুসলমান বেড এনার বেটেন যেও যখন নাকি আর হর ময়দানে জায়গা আর হজ মানে আর হর ময়দানে রোদের মধ্যে দাঁড়াইয়া যখন নাকি কান্নাকাটিটা শুরু করে দেয় আল্লাহ গো আল্লাহ আমার জীবনের গুণাটা মাফ করে দাও এইভাবে যখন নাকি ইমানদার বেড এনার বেটেতে গুণা মাফটা চাইবার লাগে আমার আল্লাহর দরবারে আর হর ময়দানে এই রোদের মধ্যে দাঁড়াই জায়গা এই সময় শয়তানের বাচ্চা আইয়া ইবলিশ আইয়া মাটির মধ্যে গড়াগড়ি করতে তাহে মাকি তাহলে মাটি মাঝে গড়ায় আর আর খামসায় খামসায় আর হের সেলা বেলায় হয় যে বড়জি বড়জি ব্যাপারটা কিন্তু আপনি এরকম করতেছেন কেন এ বেটার সর এ তোরা সর আমার দার থেকে ও তোরা বুঝতে না আমি কেন এগুলো করতেছি তোরা বুঝতে না কারণ আমি যা জানি তোরা তা জানোস না আমি যা বুঝি তোরা তা বুঝোস না আমি যা দেহি তোরা তা দেহস না শয়তানে কয় কেডা কয় শয়তানে কয় আমি 60-70 বছর কোনো বেডারে বেটেন্ডে 70 বছর কোনো বেডারে বেটেন্ডে 80 বছর 90 বছর আমি গুনার কামটা করাইছি আর হে নিহরে বরির এ গাউসলা সদরের আব্দুল মালিক মিয়া সাহেব আর এ আহমদ মিয়া এরা নিহরে 60-70 বছর বয়স আইয়া এ আর হর ময়দান আইয়া গুনারা মাফ করে লিত মাদে হঞ্জন হারবারটা শয়তানের সজ্জিতেছ না তো কাজে ও নাস্তিকের বাচ্চারা ও বেঈমানের বাচ্চারা শোনো তোমরা মুসলমানদের যতই কষ্ট দেও আর যতই কষ্ট দেও না খেলে গিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মুসলমানদের জন্য এক সেকেন্ডের ভিতরে এর গুনাহ মাফ করে দিবেন বলেন না সুবহানাল্লাহ আর বেঈমানের বাচ্চারা গুনাহ না যাব ও বেঈমানের বাচ্চারা তোমরা যাবে জাহান্নাম ম জাহান্নাম যারা তোমরা কোনো ভয় নাই তো বাহেরাবান এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতাছে কুতিলা আসহাবুল উখদুদ আল্লাহ রাব্বুল আলামিন বলতাছে যে গর্তের মানুষদের ব্যবহারে যারা দংশই জীব গে এই ব্যবহারে একটা ঘটনা আনছেন আপনার হাদিস শরীফের মধ্যে আছে আমার যে এই ব্যবহারে একটা ঘটনা আছে এই ঘটনাটাই আসলে আমার মূল কোন উদ্দেশ্য শুনবেন আপনারা
তাহলে শুনে এই কিচ্ছাটা কি সাধারণ কিচ্ছা না কুরআনে বর্ণিত কিচ্ছা মা কুরআনে বর্ণিত হাদিসে বর্ণিত আছে আপনারা ইরাকের এক বাদশা আছে ইরাকের এক বাদশা আসলো ম্যাডাম নাম আসলো জালিম বাদশা তার নাম আসলো ইউসুফে জুনেওয়া ইউসুফে জুনেওয়া তার দরবারে গণক থাকত মা আগেকার বাদশারা যারা আসলো এরা একটা নীতি আসছিল এরার দরবারে গণক রাখত বেঈমান বাদশা দেখছিলেন না পয়গম্বরে মুসা যখন নাকি দুনিয়াতে আইবে আর ফেরাউনের দরবারে গণক বাদশা আসলো আর হে গণনা করে ভাইছে কা ফেরাউন তোমার রাষ্ট্রের মাঝে এমন একজন আবির্ভাব হইব এ তোমারে ধ্বংস করব এই গণহের কথা কিতাব হছিল এটা আপনারা জানা আছে এই ইউসুফে জুনেওয়া সে জালিম বাদশা তার দরবারে একজন কি আছে ফাদ্রি আছে তার দরবারে একজন ফাদ্রি আছে যে সে কইতাছে মুরব্বি সে ফাদ্রিরও অনেক মূল্য আছিল তো ফাদ্রিরও অনেক মূল্য আছিল আমরা দেশ মন্ত্রী সম এমপি মন্ত্রীরই যেতে মর্যাদা হয় না বা হেরার জমানত এমপি মন্ত্রী যেতে মর্যাদা হয় না তার আর ফাদ্রিরা মানে হেরার পণ্ডিতরা যে মর্যাদা হইত এখন এই জালিম বাদশার যে ফাদ্রি আছিল পণ্ডিত গণক এই বাদশার দরবার এক বেটা আসছিল ফোনলি গণ সে বুড়ো গেছি গিয়া দুই বন্ধু গেছি গিয়া এমনি বাদশারে কইতেছে বাদশা মহোদয় মা আমার তো আর বেশি দিন আমি বাঁচবো না কাজে আপনি কি করেন আপনি একটা ছেলে আমারে দেন যাতে আমি হেরে গণা শিখাইতে পারি তবে একটু মেধাবী উঠিব মা মেধাবী উঠিব বে আমার মতন ব্যাট করে লইব মা হে বুঝাইতেছে যে মেধাবী উঠিব কাজী বাদশা কি করছে সৈন্য সমুদ্র লাগাই দিছে এই মেয়েরা যাও দেহ এরকম ছেলে কোনো হওয়া যায় এমনি হে কুস্তাছে কুস্তে 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 একলা ছেলে হওয়া গেছে গরিব বেটার ঘর কার ঘর গরিব বেটার ঘর একলা ছেলে হওয়া গেছে মা গরিবের তো তাহলে ভাগ্য খুলছে মা আমরা বাংলাদেশ আমরা বাংলাদেশ সরকারে যদি খ আইয়া যদি আমরা এলাকার কোন গরিব বেটার হুতরে নিত আল্লাহ বেটে হইব বেটি খুশি দেখবারে বাহ বাহ হয়ে যাবো গা ও আল্লাহ হাসনাতে আমার ছেলেটা হতে নজরটা পড়ছে যে কোনো কারণে তার মন্ত্রী পরিষদ থাকব এমনি বেটে কত হানো দেখো বলা তাই বৈশাখ স্যার আল্লাহ এমনি বেটে খুশি বেড় হোক খুশি হোক বেটে হোক খুশি যাবো গা যে সরকারের যে নজরটা পড়ছে আমার ছেলেটার হতে হইবে না গরিব গরো ভাইছে একটা ছেলে এমনি হের অত খুশি হের ছেলের দিছে তবে শর্ত হইল হে সারাদিন হিগানে হন কোন হের দ্বারা থাকবো আর বিকালে আইব মা বিকালে আইব আর সারাদিন কোন হের দ্বারা থাকবো এমনি গণকের দ্বারা সে আসে যাওয়া করে উদ্দেশ্য কি তা মা হন্ডিতে হন্ডি গণকে কি শিখাইব হের আর ধর্মের যেটা আছে এটা শিখাইব আর ছেলেটা তো মেধাবী সে নিয়ম অনুসারে যাওয়া আসা করে যাওয়া আসা করে আর এর মধ্যে একটা ঘটনা ঘটে গেছে কি তা করছে এ দেহে এ যাওয়া আসা করে আর মধ্যখানে খ্রিস্টান ধর্মের ইসাই ধর্মের এক ফাদ্রি বেটা বেটা এখানে ইবাদতি করে ইবাদতি করে আর এর বেড়া রিতা দিকে হ্যারি তো বালা লেগেছি বালা ছাত্র তো দেখো না বালা ছাত্র হ্যারি তো বালা লেগেছে হে ইবাদার দ্বারা একদিন গে বইছে এই কি ইহুদি মানে ইসাই ধর্মের ফাদ্রি কাছে বইয়া হে কইতেছে উনি বইরছে আর হুজুর জিগাইতেছে ফাদ্রি বেড়া জিগাইতেছে মা ব্যবহার কি তুমি কেন আইসা কেন আইসি আপনি তো কি করেন আপনি এগুলা দেখতে আমার খুব ভালো লাগে তবে রাখো ঠিক আছে সমস্যা নাই এমনি হ্যাঁ এগুলা সময় দেয় আর এখানে সময়টা দিয়ে আবার ফাদ্রি দ্বারা হাতে ফোন গণহের দ্বারা গণহের দ্বারা সময় দেয় এখানেও সময় দেয় এইভাবে চলছে কিছুদিন আর এর মধ্যে একদিন হ্যাঁ ফোন দিতে গণহের জিগা বেইমানে জিগা কমা খতর তো তাই তো তোদেরই কমা বা হন হে কিতা হইত হে বুঝে হয় না তবে বুদ্ধিমান তো যে নাকি কইছে মা তুই তো আমার তো রাইতে দেরি আছে কোন চাই আমরা আনর লুলু মাদ্রাসা মধ্যে ছাত্রটা দেরিতে যায় তো তো অবশ্যই হুজুরে জিগাইব যে নটার সময় ক্লাস শুরু তুমি হেনে সাড়ে নটা আইলা তো তো হ্যাঁ একটা না একটা কইতেইব আল্লাহ এমনি বেটা ফোন কোন হে জিগা মা তুমি তুই দূরে আইতো তো দেরি হর কমা ও বাড়ি খাম আসলো
হিতাসল অবুদ্ধিমান পামা বাড়িত খামাসল এর লাগে দেরি হিসিকা তে বাসল নেই খান অহন আবার বাড়িত যদি যাইতো তো দেরি জায়গা মাইস কর তো দেরি হইলা অহন মা বহ যদি জিগা মা কিতার এতই দ তো দেরি খরচ তোর তো দেরি হল লাগে আগে তো দেরি হইছে না পামা গন হবে ফরাইছে বেশি দেখেন চা কি এতে বুদ্ধি না আল্লাহ এমনে চলছে অনেক দিন চলছে কিছুদিন পরে হ্যাঁ দুইটা তো শিখতাছে বেমানিটাও শিখতাছে আর ইমানদারিটাও শিখতাছে এমনে কি কইছে ইমানদারিটা হাওয়ার অ্যাকশন করে লইছে তাড়াতাড়ি এ কিছুদিন পরে আর বালা লাগে গেছে গা হ্যাঁ মুরে মুরে মানে লুকাইয়া খালিমা হইরা মুসলমান হয়ে গেছে বলেন না সুবহান আমি জিগা আপনারা রে বেমানিটা কাজ করছে না ইমানদারিটা কাজ করছে ইমানদারিটা কাজ করছে এ হ্যাঁ তো ইমানদার হইছে এমনি আসা যাওয়া চলছে চলছে হঠাৎ একদিন হে বাড়ির থেকে যাইব আর এমনিতে হত্যার মধ্যে একটা বাঘ কোন কোন বর্ণনা আছে এটা সিংহ আছিল আর কোন কোন বর্ণনা আছে এটা বাঘ আছিল দেখেন চার হারবাটা আমরা এই গান যদি দেবো এই যে স্টেটটা আছে এখানে যদি একটা বাঘ তা হ্যাঁ আমি মোল্লা গাড়ি হালায় দোটা দিতাম না আপনারা মোল্ল বয়ে থাকবে সাধারণ সীতা বাঘ দেখলে মানুষ দৌড়ে বাহের আমার এমনি লোকটা যখন নাকি বাঘ দেখছে না গেদে হ্যাঁ এখানে মানুষ জমাইল এমনি জিগাইতেছে ব্যবহার কিতা এত মানুষ সামনে বাঘ আমি তো আসলে হিডও শিখতেছি বেমানিডও শিখতেছি আর ইমানদারিটাও শিখতেছি কিন্তু আমি তো তফাত করতে পারতাছি না ইমানদার কোনটা সঠিক এটা তো আমি পার্থক্য করতে পারতাছি না এমনি ওই আব্দুল্লাহ ইবনে থামের উনি মনে মনে কইতেছেন যে এখন সুযোগ পাইছি এখন সুযোগ পাইছি এমনি উনি কইতেছেন যে আমার ঈসাই ধর্মের কথা যে ইমানদারিটা যদি এটা যদি ফাদিরটা যদি সঠিক হয়ে থাকে তাইলে সে তো কইতেছে যে আমি ডিলটা মারার পরে যেন এই বাঘটা মরে যায় দেখেন কি করতেছে হে কইতেছে যে আমি ডিলটা মারার পরে যেন আমরা দেশের মানুষ যদি ইলটাও একটা বড় ইট লইও মারে এর হরম হলো বাঘ দুইটা মরি জিউরে তাইলে সাধারণ একটা হাতর লে উলুকটা মারছে আব্দুল্লাহ ইবনে থামে যে নাকি কথাটা কইছে আর কইয়া এই ডিলটা মারছে ভাইয়ের আমার এমনি ডিলটা মারার সাথে সাথে কি হয়ে গেছি গে বাঘ মরি গেছি গে ভাইটা ইমানদারের হওয়ার এটাই ইমানদারের হওয়া এই হওয়ার আমার আল্লাহ আকরাম বলে আলামেন ইমানদারকে দিয়ে দিছেন।